فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আমাদের সম্মানিত ভাই আবদুল্লাহ মামুন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে বিয়ের অনুষ্ঠান, বিয়ের আগধ হওয়ার পর যে ভোজনের অনুষ্ঠান করা হয়ে থাকে সেই অনুষ্ঠান যদি কোনো বিবাহ সেন্টারে হয় সেটা জায়েজ হবে কি না? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, সামাজিক হিসাবে লক্ষ্য করে যদি মনে করে যে বাড়িতে যদি বিবাহের অনুষ্ঠান করি, ভোজনের অনুষ্ঠান করি, সেখানে অনেক বরখেলাপ হয়ে থাকে, পর্দার বরখেলাপ হয়ে থাকে এবং পুরুষ নারীর অবৈধভাবে মেলামেশা হয়ে থাকে, এই সমস্ত জিনিস থেকে হেফাজতে রাখার জন্য যদি কোনো এরকম বিবাহ সেন্টারে বিবাহ করানো হয় বা সেখানে যদি ভোজনে অনুষ্ঠান করা হয় যেখানে পুরুষদের জন্য ব্যবস্থা আলাদা, মহিলাদের জন্য ব্যবস্থা আলাদা এবং সেখানে পর্দার ব্যবস্থা রয়েছে, তাহলে এই ধরনের ব্যবস্থা যদি সেখানে থাকে তো এই ধরনের বিবাহ অনুষ্ঠানে বিবাহ পড়াতে কোনো অসুবিধা নাই, বরং এটাই উত্তম। দ্বিতীয় কথা হলো এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই যেহেতু ইসলামে অপব্যয় খরচ করাকে পছন্দ করে না, তাই এক্ষেত্রে আমাদেরকে এটাও লক্ষ্য করতে হবে যে এই ধরনের অনুষ্ঠান করতে গিয়ে যেন অপব্যয় খরচ না হয়, অপব্যয় খরচ যেন না হয় এবং এই সমস্ত বিবাহ সেন্টারে বিবাহ পড়াতে গিয়ে বা অনুষ্ঠান করতে গিয়ে যেন অহংকার এবং রিয়াকারি যেন না আসে, এদিকেও একটা লক্ষ্য রাখতে হবে। বাকি যদি এরকম অনুষ্ঠান সেখানে করা হয় তাতে কোনো অসুবিধা নাই। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।